আচ্ছা, আমি শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে ভার করার জন্য আজকে আমি এখানে বসছি। হয়তো আমার এই কথাগুলো পুরান, আমার ভক্তরা কিন্তু এই কথাগুলো শুনছে, বাইরের লোকে কিন্তু শোনে নাই। যে আজকের আলোচনাটা হবে কি, শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। যেমন শরীয়তের ভাষায় আসছে, অজু করো, নামাজ পড়ো। আচ্ছা, অজু কত প্রকার এবং কোন অজু করলে আমি বেহেস্ত পাব? যেমন বলা হয় নামাজ বেহেস্তের চাবি, তাহলে নামাজের চাবি কি? নামাজের চাবি অজু, আর বেহেস্তের চাবি নামাজ। যদি আমার নামাজের চাবি ঠিক থাকে তাহলে আমার বেহেস্তের আশা করা যাবে, তাই আমি বলবো। আর এ কথাটা অবশ্যই নলেজে আপনাদেরকে রাখতে হবে যে কথাগুলো শরীয়তের পেট থেকে হাকিকতকে টেনে বের করা। আচ্ছা, যেমন বলা হয়েছে কাতার সোজা না হইলে নামাজ হবে না, কাতার সোজা না হইলে নামাজ হবে না, এটা হাদিস, এতটুকুই স্টপ। কাতার কত প্রকার এবং কোন কাতার সোজা না হইলে নামাজ হবে না? একটা কাতার হলো মসজিদের ওই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ দেওয়া হলো। এখন এই দাগের মধ্যে দাঁড়িয়ে আমরা কাতারবদ্ধ হয়েছি। কাতারবদ্ধ হওয়ার পর আমরা নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়ানোর পর কি বলা হয়েছে, যে আল্লাহকে সামনে হাজির নাজির রাখিয়া, আল্লাহকে সামনে হাজির নাজির রাখিয়া আল্লাহু আকবার। আর হাদিস শরীফে আসছে নামাজ এমনভাবে পড়ো যে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে হাদিস যদি সত্য হয় তাহলে একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন কিন্তু আল্লাহ সামনে দাঁড়ানো আছে। তখন আমি কি করলাম? তখন নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার, আল্লাহকে সামনে হাজির নাজির। এখন এই নামাজে দাঁড়ানোর পর আমি গেলাম আমার বন্ধুর সাথে কথা বলতে, বন্ধু তোমার কাছে টাকা পাবো 20,000, এটা দেও, অনেক দিন ধরে ঘুরাইতেছ। এখন সে এটাও ভাবতেছে যদি সে না দেয় আজকে একটা চোর দেব, আর এই চোরের যে একটা স্পিরিট, তার শরীর কাঁপিয়ে উঠল। তার মানে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সামনে দাঁড় করাইয়া সে পাওনা টাকার জন্য গেল। এই নামাজ পড়িয়া কেউ যদি চায় যে আমি বেহেস্তে যাব, আমি বলবো সে নির্গাত জাহান্নামে যাবে। কেননা আমি যদি আমার কোনো দুনিয়াবি কোনো বন্ধুকে দাঁড় করাইয়া বলি যে বন্ধু তুই আমার সাথে দাঁড়া, তোর সাথে আমি একটু কথা বলবো, তখন বন্ধুকে দাঁড় করায় আমি আরেক দিকে তাকে অন্যজনের সাথে কথা বলতেছি, এরকম 10 মিনিট 20 মিনিট 30 মিনিট কিন্তু সে দাঁড়ায় আছে, তখন আমার বন্ধু কিন্তু আমার উপর ক্ষিপ্ত হবে যে আমাকে দাঁড় করায় তুই আরেক দিকে তাকায় আরেকজনের সাথে কথা বলিস। তাহলে আল্লাহ তো মহান সমস্ত সৃষ্টিকর্তা, আমি আমার সৃষ্টিকর্তাকে সামনে রেখে আমি যখন অন্যতায় চলে গেলাম তখন আমি এখান থেকে বেহেস্ত না জাহান্নাম কামাই করলাম। আপনারা কি বলেন? আচ্ছা, তাহলে নামাজে কাতার সোজা না হইলে নামাজ হবে না, কাতার কত প্রকার, কোন কাতার আমাদের দরকার, সেই কাতার হলো আমার মধ্যে 6টা রিপুর কাতার সোজা করতে হবে। সেই 6টা রিপুর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য। এখন এই 6টা রিপুকে নিয়ে যখন আমি নামাজে দাঁড়াবো তখন কিন্তু 6 দিকে আমার 6 রিপু টানবে, তখন নামাজে আমি স্থির থাকবো না। আচ্ছা, আমার মধ্যে 10 ইন্দ্রিয়, জ্ঞান, মন, বিবেক, এবং আমার মধ্যে
ফেরেশতা সকল এই সমস্তের কাতার যখন সোজা হবে তখন সেই নামাজের মধ্যে আমার চোখে পানি আসবে, শরীরে কাঁপুনি আসবে, ফানাফিল্লার হাল আসবে, আর সেই ফানাফিল্লার হালে কোনো একদিন মানুষ আল্লাহর দর্শন লাভ করতে পারে। তাহলে দেখা গেছে যে হাদিস স্বরূপ এতটুকু বলে স্টপ দিল যে কাতার সোজা না হলে নামাজ হবে না। এখন তাবলিক মুসল্লি মসজিদে দাগ দিয়া কাতার সোজা করলো, আর আমাদের কাতার কি? কাম ক্রোধ লোভ মোহ মায়া এগুলার কাতার, মনের কাতার, জ্ঞান বিবেকের কাতার এবং দশটা ইন্দ্রিয় কাতার। এই কাতারগুলো যখন সোজা হবে তখন এই নামাজে আল্লাহর সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আমাকে কেউ বলে যে আপনি যে বলতেছেন আল্লাহর সাক্ষাতের কথা, আল্লাহ তো নিরাকার, আল্লাহ তো দেখা যায় না, তাহলে এই আল্লাহকে কীভাবে দেখবে? তখন আমি বলবো কোরআন শরীফের মধ্যেও দেখা যায় যে নিরাকারকে যারা বিশ্বাস করে তারা মুত্তাকিন মুমিন। তাহলে এই কথা বলা হয়েছে যে নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নাই, এই কথা কোরআনে কোথাও বলে নাই। নীরেরও আকার আছে, নীর আকার, নীর কিসের আকার? তাহলে নীরেরও আকার আছে। আচ্ছা, তাহলে কেউ যদি জোর করে আমাকে বলে যে না আল্লাহ নিরাকার, নিরাকার শব্দের অর্থ আল্লাহর কোনো কিছুর আকার নাই, তখন আমি একজন পরহেজগার ব্যক্তিকে বললাম যে আপনি এর বেশি আমার সাথে আর কথা বলবেন না, যদি বলেন তাহলে কাফের হয়ে যাবেন। তখন সে আমাকে আরেকটু ধরল যে না আমি কীভাবে কাফের হব বলেন। তখন আমি বললাম যে তাকে বললাম আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? না, অভাব নাই। এবং সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ শব্দের অর্থ কি? আল্লাহ নিজে বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নাই। তাহলে আপনি যে বললেন আল্লাহর আকার নাই, তো এটার কি অভাব না? আর যারা আল্লাহকে অভাবগ্রস্ত বলবে যে আল্লাহর এই জিনিসটা নাই, তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে, কি বলেন? তখন লোকটা বলতেছে হুজুর আমার একটু বুঝার আছে, যে আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনি বলতেছেন আল্লাহর আকার নাই, তাহলে এটার অভাব। তাহলে আপনি যখন মৃত্যুবরণ করবেন কি দিবেন এই কথার জবাব? তখন বলতেছে হুজুর আমি এভাবে কোনোদিন চিন্তা করি নাই। তাহলে আজকের থেকে চিন্তা করেন যে আল্লাহকে কখনো অভাবগ্রস্ত বলা যাবে না, আল্লাহর আকার নাই শব্দটা বলা যাবে না, আল্লাহর সব আছে। তাহলে আকারও আছে, থাকলে সেটা কি? যদি আল্লাহর আকার থাকে, থাকলে সেটা কি? খালাকাল ইনসানি আদাম ওয়ালি সুরাতিহি, আল্লাহ কি বলছে যে সমস্ত ফেরেশতাদেরকে যখন বলা হলো আমার আদমকে সেজদা করো, তখন আল্লাহ কিন্তু কোরআনে বলছে আমি আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাবে না, আমি আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাবে না। তাহলে আল্লাহ ব্যতীত যদি কেউ সেজদা না পায়, তাহলে আল্লাহ কেন বললো আমার আদমকে সেজদা করো? কেন, আদম কি আল্লাহ? তা আদম যদি আল্লাহ না হয়, তাহলে আল্লাহ কেন বললো আমার আদমকে সেজদা করো? তো এখানে একটা বুঝার বিশাল কিছু রয়ে গেছে, সেটা হলো যে আল্লাহ কিন্তু একটা কথা বলছে, সাত আসমান সাত জমিন, আমাকে তোমরা কোথাও পাবে না, আমার একটা স্থান, সেটা হলো আমি মুমিনের কালবে আছি, আমি মুমিনের কালবে আমার বাসস্থান, মুমিনের কালবে আমার সিংহাসন। তাহলে একটা হলো আদি আদম,
একটা সুফি আদম আর একটা বনি আদম। আদি আদম কি? সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হয়েছিল। সুফি আদম কি? যেই মানুষটি পবিত্র হইল সে হলো সুফি আদম। বনি আদম কি? যে আমরা সেই আদি আদমের বংশধর। তাহলে আমি যদি আমার বাবা দাদার বংশধর হয়ে থাকি, তাহলে তিনি মানব স্বরূপে ছিল, আমরাও কিন্তু পৃথিবীতে মানব স্বরূপে। তাহলে সেই আদি আদম যখন সুফি আদম হলো, সেই সুফি আদমের কালবে যদি আল্লাহ বসত করে, আর আল্লাহ বসত করার পরে তখনই কিন্তু আল্লাহ আদমের মুখ দিয়ে প্রকাশ করে বলেছিল, এই আমি আদমকে সেজদা করো। তাহলে যদি বলা হয় যে না, আদি আদমের মুখ দিয়া বলে নাই, তাহলে আদম আদমকে যদি না বলা হয় যে আদম বলে নাই যে আমাকে সেজদা করো, তাহলে আদমের মুখ দিয়ে আল্লাহ বলছে যে আমাকে সেজদা করো। এটা তরিকতের মতে যাচ্ছি। তাহলে আমি বলবো যে আদমকে যখন সেজদা করতে বলা হয়েছিল, আদম কি মূর্তি ছিল না সে জীবিত নড়াচড়া করেছিল? যদি বলা হয় নড়াচড়া করেছিল, তাহলে নড়াচড়া আদমকে যদি সেজদা করতে বলা হয়, তাহলে পীরেদেরকে যে সেজদা করে এটা ঠিক আছে। আর যদি বলা হয় যে না মূর্তিটা ছিল, নড়াচড়া করে নাই, তাহলে হিন্দুরা যেটা করে এটাও ঠিক আছে। এখন পাবলিক যারা মুসল্লি, এরা আমার এই কথার পেঁচ কীভাবে কাটবে? যদি বলা হয় আলম আদম নড়াচড়া করেছিল, তখন আল্লাহ তাদের তাকে সেজদা করতে বলেছিল, তাহলে পীরকে সেজদা করতে, সেটা সঠিক। আর যদি বলে না হ্যাঁ এটা মূর্তি ছিল, এটা নড়াচড়া করে নাই, তাহলে হিন্দুরা যেটা সেজদা করে এটাও সঠিক। এখন কোন দিক যাইব কোন? তাহলে আল্লাহ কি অন্য জায়গায় দাঁড়ায় বলছে যে আমার আদমকে সেজদা করো? না, আদমের কালবের ভিতরে শায়েলাহির বারাম খানা, আদমের কালবে বসে আদমের মুখ দিয়ে বলেছে হে সমস্ত ফেরেস্তা সকল আমাকে সেজদা করো। তখন সমস্ত ফেরেস্তা সকল সেজদা করেছিল, একজন করে নাই। আচ্ছা, একজন না করাতে কিন্তু সে 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করলো, যা কিছু ইনকাম করলো সমস্ত কিছু নষ্ট করলো আল্লাহ, এবং তাকে শয়তান উপাধি দিল। তাহলে আমি বলবো যারা এখনো আদমকে সেজদা করে না, এরা এখনো সেই মুকরুম শয়তানের দলে। আর আমি যে কথাটা বলতেছি, এই কথাটি কখনো বলবে না বলে, কারণ এই কথা হাদিস স্পষ্ট বলে।